ওকে, আমরা সিনট্যাক্স দেখলাম, ইকো দেখলাম, স্ট্রিং দেখলাম, ঠিক আছে? এরপরে হ্যাঁ, এখন আমরা ভেরিয়েবল দিয়ে, মানে ভেরিয়েবল একটা মান নিয়ে কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা দেখব। তো ভেরিয়েবল মানে কোনটা সেটা তো আপনারা জানেন, ভেরিয়েবল। হ্যাঁ, তো সাপোজ এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল ধরেন আমার ব্যালেন্স, ব্যালেন্স সমান সমান কত আছে, 100 টাকা আছে। হ্যাঁ, আর ভেরিয়েবল আপনি উইথড্র করছেন কত, 50 টাকা, ঠিক আছে? তো এখন আপনি এইটা সমান এইটা আছে, মানে এইটা ব্যালেন্স আছে 100, আর উইথড্র করছেন কত, 50 টাকা। তো এখন আপনাকে ব্যালেন্স দেখাবে কত, 50 টাকা। তো সেটা আমরা কিভাবে করব, সেইটা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, অর্থাৎ এই দুইটাকে আমরা বিয়োগ করে দেখাবো সেটা। তো আমরা এখন, হ্যাঁ, তো আমরা মেইন, মানে মেইন ব্যালেন্স, মেইন ব্যালেন্স আমরা কি দেখাবো, এই ভেরিয়েবল মাইনাস এই ভেরিয়েবল, এটা হবে মেইন ব্যালেন্স। তো সেই জন্য আমরা কি করব, ভেরিয়েবল বি মাইনাস ভেরিয়েবল কি, ডাব্লিউ নাকি, ডাব্লিউ, এটা আমরা, আচ্ছা এইভাবে দিয়ে দেখি, আমাদের দেখাবে কি, এই ভেরিয়েবল মাইনাস এই ভেরিয়েবল, ঠিক আছে? তো এইটা যদি আমরা দেখাইতে চাই, এই যে আমরা ইকোর কথা বলছিলাম, ইকোটার মাঝখানে, এই স্ট্রিংয়ের মাঝখানে আপনি এই ভেরিয়েবল এমবি, সুতরাং আমাদের এইটুকু শো করবে না, এই এমবির পরে যেইটা আছে এইটাও কিন্তু শো করবে না, আমাদের শো করবে এইখান থেকে বিয়োগ করে এইটা, ঠিক আছে? তো আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখানে দেখি আমাদের ক্লাস, ক্লাস 6, 50 দেখাইছে আমাকে, ওকে। তো আমরা আরেকটু দেখি, এখানে একটু আমরা 60 দেই, দেখি কত থাকে, 40। বুঝতে পারছি, কেউ না বুঝলে অবশ্যই বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, আপনি যা খুশি তা লিখবেন, এবং এইখানে যা লিখবেন, এইখানেও আপনি তা, মানে এইখানেও যা ইচ্ছা তা লিখবেন আপনি, ঠিক আছে? কিন্তু কথা হয়েছে, যখন এইখানের পরে এইখানে যখন লিখবেন, তখন এইটা এবং এইটাই লিখতে হবে, ওকে? তো হ্যাঁ, গুণ আপনি এখন দেখাই, 160 কত, 160, ওকে, প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আমার কত হয়, 160 হয়েছে, ওকে? তো ভেরিয়েবলের কাজটা কি, একটা মান নির্ধারণ করা। হ্যাঁ, এই ভেরিয়েবল দিয়ে আমি যা মান নির্ধারণ করব, সেইটা আমাদের কি, ইকোতে শো করবে, অর্থাৎ ভেরিয়েবল বি ইজ ইকুয়াল টু 100, ভেরিয়েবল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 60, এবং এইটা হলো আপনার টোটাল ব্যালেন্স, ঠিক আছে? অর্থাৎ আপনার ব্যালেন্স আছে এত, উইথড্র করছেন এত, আর এইটা থেকে এইটা যোগ বা বিয়োগ করে যেটা থাকে সেটা আপনাকে এটা দেখাবে, অর্থাৎ এইটাকে দেখাবে ইকোতে। হ্যাঁ, ইকোর ভিতরে আপনি যেমন এইখানে আর একটা নেই, ডাব্লিউ ধরেন আরো একটা ভেরিয়েবল নিয়ে, পি ইজ ইকুয়াল টু কত, 40। তো এইখানে আপনাকে কি দেখাবে, ভেরিয়েবল পি নাকি, তো আমরা এখন বলতে পারেন যে এইখানে যা আছে সেটা তো এইখানে যদি এইভাবে লিখি, সেটা তো আমরা এইভাবে সরাসরি লিখে দিতে পারি, কিন্তু আমাদের যখন ডাটাবেজে অনেক ডাটা থাকবে, তখন এইখানেও কিন্তু আমরা লিখে দেব না, এইখানে আমরা যখন ডাটাবেজে ইনপুট করব, তখনও এই পিএসপির মাধ্যমে ইনপুট করব, আউটপুট হবে সেটাও পিএসপির মাধ্যমে, ঠিক আছে?
তখন কিন্তু আমাদের এগুলো দরকার হবে। এইখানে না, এইখানে ব্লাঙ্ক থাকবে না, এখানে আপনার এই পিএইচপি এইটার মতো একটা ভেরিয়েবল থাকবে যার মাধ্যমে আপনার ডাটাবেজে আপনার ডাটা ইনপুট হবে। যেমন এখানে আপনার আপনার এইচটিএমএল ফরম্যাটটা থাকবে, এখানে এইচটিএমএল ফরম্যাট থাকবে এবং মাঝখানে পিএইচপিগুলো থাকবে। হ্যাঁ, তো হ্যাঁ ইনপুট টাইপের ভিতরে আপনি যা থাকবে সেগুলো আপনার ইনপুট করবেন, এবং ওইগুলা যখন আপনি দেখতে চাবেন আপনার রোল নাম্বার বা আপনার যে কোনো একটা আইডি থাকবে সেটা দিয়ে এন্টার দেবেন, আপনার রেজাল্ট দেখাবে। ঠিক আছে, এইভাবে কাজ করব। তো এরপরে কিভাবে আপনারা তো মানে আমরা দেখি যে অনেক ফর্ম পূরণ করি অথবা রোল নাম্বার দিয়ে ই করি, ওইটা কিভাবে করে সেটাও আমরা দেখব। ওকে, তো সেই জন্য এটুকু ফালাই দিই। আচ্ছা, এইটুকু তো ফালাইছি আমি, তো আপনারা কি এইটুকু আবার ট্রাই করবেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা যাই। প্রথমে একটা ফর্ম নেই আমরা, ওকে HTML ক্লাস 6 বডির ভিতরে কি নেব, ফর্ম। ফর্ম ফর্মের পরে কি লিখবো আমরা, অ্যাকশন। হ্যাঁ, ফর্ম অ্যাকশন। এখন এই অ্যাকশনটা কি, এই অ্যাকশনটা ফর্মের অ্যাকশনটা আপনার কোথায় হবে, আপনার কি এই পেজেই হবে, এই ফর্মের অ্যাকশনটা আপনি আলাদা একটা পেজ নিয়ে দেখাতে চাচ্ছেন সেটা, তো সেটা আমরা যেহেতু এই পেজে কাজ করতেছি তো আমাদের এই পেজের নাম কি, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, আর এটার মেথড এটা কী একে কী একে যাবে, মেথড পোস্ট আকারে যাবে। হ্যাঁ, আপনি যখন কোনো ডাটা ইনপুট করবেন তখন এটা পোস্ট আকারে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনি পোস্ট করতেছেন না, ওকে। এরপরে এই ফর্মের ভিতরে আমরা একটা ইনপুট নিব, ইনপুট টাইপ নেম। তো ইনপুট টাইপটা কি, আচ্ছা এইখানে আমরা এখানে প্রথমে একটা লিখি, যে কোনো একটা নাম লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, অথবা রোল নাম্বারই দিই অথবা রেজাল্ট, রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট দিলাম, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট দিলাম, এটা একটা নাম। এই নামটা কী নাম দেবো আমরা, সব সময় এই নামের ভিতরে এই এইটার ভিতরে যা লিখবো আমরা বড় হাতে ছোটো হাতে লিখতে পারি সবই, কিন্তু আমরা সবসময় ছোটো হাতে দেবো। এটার কারণটা কি, আমরা যখন ডাটাবেজে আমাদের নামটা লিখবো যে কোথায় আমার ডাটাটা জমা হবে, ঠিক আছে, আমার সার্ভারে কোথায় ডাটাটা জমা হবে সেই নামটা আমরা ছোটো হাতের দেবো। কারণ কি, এইখানে যে নামটা দিবেন আপনার ডাটাবেজেও সেই নামটা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমরা বড় হাতে ছোটো হাতে মিলে লিখি ডাটাবেজে আমাদের বড় ছোটো লিখতে গেলে সমস্যা হইতে পারে। ঠিক আছে, আর যদি সেটা সমস্যা হয় তাহলে কাজ করবে না, সেই জন্য আমরা এটার নাম দিলাম কি, ইনপুট টাইপ, নেমটা কি দিই ধরেন এবিসি, নেমটা দিলাম এবিসি। সেভ দিলাম, রেজাল্ট। ঠিক আছে, এরপরে হ্যাঁ নেমটা তো আপনার এইখানে নেম থাকবে, এটা আপনার হলো এই পোস্ট আকারে এই নামে আপনার যাবে ডাটাবেজে। ঠিক আছে, এই নামটা শো করবে না। হ্যাঁ, এই নাম দিয়ে মানে আপনার ডাটা, এই নামটা যদি থাকে এবং ডাটাবেজে যদি আপনার এই নাম থাকে তাহলে এইখান থেকে যত ডাটা আপনি সাবমিট করবেন সেটা এই নামে গিয়ে ডাটাবেজে জমা হবে। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা ইনপুট নেই, ইনপুট টাইপ কি, বাটন, ইনপুট টাইপ সাবমিট।
সাবমিট, নেমটা আমরা দিলাম বিটিএন, বাটন নামে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে এখানে দেখাচ্ছে কি সাবমিট কোয়েরি। তো এই সাবমিট কোয়েরি আমরা তো এখানে লিখতে চাই সেন্ট বা সাবমিট, শুধু সাবমিট থাকবে, সেটা আমরা কিভাবে করব, সেজন্য আমাদের এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু। তো আমরা এখানে সেন্ট দিলাম, দেখি এখন এখানে সেন্ড আসছে, অর্থাৎ এখানে আমরা লিখে যা সাবমিট করবো সেটাই সেন্ড করবে। ওকে, এই ভ্যালুর ভিতরে যা লিখবেন সেটা ওখানে শো করবে। তো এখন আমরা কি করব, এটা পিএসপি দিয়ে দেখাবো কি করে কিভাবে কাজ করে। ওকে, তো পিএসপি পিএসপি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম আমরা ধরেন যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন রেজাল্ট, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এরপর ইজ ইকুয়াল টু রেজাল্ট, ধরেন এটা হচ্ছে বিটিএন, এটা হচ্ছে এবিসি, না ইজ ইকুয়াল টু ধরেন 200 দিলাম। তো এটা হচ্ছে আমাদের ধরেন রেজাল্ট 200, ঠিক আছে। তো আমরা এখানে কাজ করব কি, যে আমাদের যদি 200 দেখায় মানে এখানে কিছু একটা দেখাবে, কিন্তু আমাদের এখানে কিছুই কাজ করতেছে না, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিব যে ওইখানে যদি 200 দেখায় মানে এখানে একটা আমাদের একটা ইকো দেখাবে, ইকো শো করবে, বা সেরকম যদি না হয় যদি 200 কম হয় তাহলে একটা জিনিস মানে লেখা শো করবে, বা 200 বেশি হলে একটা রেজাল্ট শো করবে, ঠিক আছে। এইভাবে যদি আমরা কাজ করতে চাই তো আচ্ছা, এখানে যদি আমরা লিখি ইকো, ইকো দিয়ে আমরা যদি রেজাল্ট রেজাল্ট দিই, দেখি আমাদের এখানে কোনো কাজ করে কিনা। এখনো কিন্তু কোনো কাজ করবে না, আচ্ছা 200 দেখাইছে, আচ্ছা হ্যাঁ 200, হ্যাঁ 200 দেখাইছে, না এরর দেখায় না, হ্যাঁ এই জন্য পাইতেছে। ওকে, আচ্ছা মূলত আমরা কি দেখাইতে চাচ্ছি আপনাকে, দেখেন মানে আজকে এই যে পুরো স্ট্রাকচারটা আপনাদের দেখাবো, ঠিক আছে। এখানে যা আছে দেখুন, আমরা এখানে একটা ই নিছি যে যদি 80 হয় এ প্লাস দেখাবে, বা 70 হলে এ দেখাবে, 60 হলে এ মাইনাস দেখাবে, এইভাবে করে আপনাদের দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, কিভাবে সাবজেক্টের মানে এইভাবে কাজ করে সেগুলো দেখাবো, ঠিক আছে।
ওকে, তো এটা আমরা কাটি, এখানে একটা ভেরিয়েবল নেই আন্ডারস্কোর। হ্যাঁ এখনই দেখি। আচ্ছা ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট, ঠিক আছে। এই পোস্টের ভিতরে আমরা কি করব, এই যে এবিসি নামে যেটা আসছে, ঠিক আছে, এবিসি নামে যে পোস্ট আসছে ওই পোস্টটা আমাদের ই করে দেখাবে। সেই জন্য আমরা কি করব, এই যে এইভাবে এইখানে 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 তো মনে করেন আমরা এইখানে যেমন এই এক একটা এক একটা লেখা আছে, ঠিক আছে, পোস্টের মধ্যে যে সংখ্যাগুলো দেবো শুধু সেই লেখাগুলোই আমাদের সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আপনাকে করার জন্য আমরা এই ভেরিয়েবল মানে পোস্টের ওই জিনিসটা ব্যবহার করতেছি। আমরা যে ইনপুট টাইপের যে ফরম্যাট নিলাম মানে একটা ফাইল ফর্ম নিলাম, ওই ফর্মের মধ্যে যা দেবো সেই লেখাটাই আমাদের শো করাইবে। বাট ওইখানে কিন্তু আমরা হাতে লিখে দিয়েছিলাম, এই সময় আমরা লিখতে পারতেছিলাম না। এই লেখাটা যদি আমরা কাজ করাতে চাই তাহলে আমাদের ভেরিয়েবল পোস্টের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। মানে ইনপুট লাইন যখন আমি 100 লিখবো তখন কি লেখা, 100 দেখাবে, 100টাই দেখাবে। আমি যদি 200 দেই তো 200ই দেখাবে। এখন আমি ওই যে ওইখানে আমরা রেজাল্ট নামে যে ভেরিয়েবল এখানে নিছিলাম কিন্তু আমি ফিক্সড করে দিয়েছিলাম 200, কমাইতে বাড়াইতে পারতেছি না। আমি চাচ্ছি যে ফর্মের মধ্যে যা দেবো সেই লেখাটা আমি শো করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার এই নতুন এখন যেটা দেখাচ্ছে সেটা দেখাইতে হবে। চেষ্টা করে দেখুন। ওকে তো এটা আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা সিঙ্গেল কোটেশন নেব, সিঙ্গেল কোটেশনের ভিতরে। হ্যাঁ রেজাল্ট এইটা একটা ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবলটা আমরা রেজাল্ট নামে নিলাম, এটা কি ডলার সাইন দিয়ে পোস্ট, পোস্ট আসবে কি এই যে নেমটা আছে এবিসি। উপরে দেখেন পোস্ট লেখা আছে, ঠিক আছে, পোস্ট আকারে জিনিসটা আমাদের পাচ্ছে সেই জন্য আমরা লিখছি ভেরিয়েবল পোস্ট। এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা ওই ইনপুট টাইপে যে ইয়া দিছিলাম নেমটা দিছিলাম ওই সেম নেমটা এখানে দিয়ে দিতে হবে। আপনারা যে নামে দিবেন এখানে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে সেম নাম দিন। পোস্টটা দেওয়া হয়েছে উপরে মেথডের মধ্যে, পোস্ট আকারে পাচ্ছে এই কারণে আমরা পোস্ট দিচ্ছি। আমি যে পোস্ট করছি সেখানে তো পোস্ট করছি সেই কারণে তো আমার পোস্ট এখানে দিয়ে আসছে, এই যে মেথড পোস্ট। এখন দেখেন ইকুয়াল ভাবে দেখেন। আচ্ছা এখন এইখানে ইকো কিভাবে দেখাবে, এটা হচ্ছে ইফ নিয়ে যদি রেজাল্ট ভেরিয়েবল রেজাল্ট, ভেরিয়েবল রেজাল্ট যদি সাপোজ একশো, না এটা ছোট দিয়ে দেখাই, 50 বা 50 থেকে বড় হয় তাহলে আমাদের একটা ইকো দেখাবে। ইকো দেখাবে কি গুড। ঠিক আছে কন্ডিশনের নিয়ম হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে এর মধ্যে কি কন্ডিশনে কাজটা করবে, আর তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ইকোটা, সেটা তারা যে কোয়েরিতে দেখছে। হুম যে কোয়েরির ভিতরে যেইভাবে লিখছেন ইফ ইফ দিয়ে আমাদের দেখেছি না একই। হ্যাঁ তো এইখানে যদি 50, যদি 50 বা এর বড় হয় তাহলে সে ইকো করবে কি গুড, এর কম হলে কিন্তু সে গুড দেখাবে না। তো আমি এখানে আইসা এখানে কি দেখাচ্ছে দেখেন, ইনলাইন 16, 16 আমাদের ভুল দেখাইছে, তো দেখি এখানে ভুল দেখাইছে। না সিঙ্গেল কোটেশনে ইন্ডেক্স ডট পেজে ক্লাস 6 ইন্ডেক্স অনলাইন 16 ইফ সিনট্যাক্স এরর। রেজাল্ট ইকো গুড
আচ্ছা হ্যাঁ, এইবার দেখি এখানে, কিন্তু এখানে কিন্তু ভুল দেখাচ্ছে, কিন্তু এইটা কিভাবে আমরা দূর করব সেটা আমরা দেখাবো। হ্যাঁ, তো এখানে যদি আমি দেখি 40 দেই, 40 দিয়ে যদি সেম করি, সে আমাকে কিছুই দেখাচ্ছে না। যদি 50 দেই, সে আমাকে গুড দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজ করব যে 50 বা 60 হলে কি দেখাবে, বা এর নিচে হলে কি দেখাবে, এর বেশি হলে কি দেখাবে। তো এখন এরপরে আপনারা দেখছেন কি এলসিএফ এর একটা কাজ দেখছেন। হ্যাঁ, এলস কি দেখাবে, ইকো ড্যাড নাকি? হ্যাঁ, যদি 40 হয় সে আমাকে কি দেখাবে, ব্যাড দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছি সাগর ভাই। ওকে, এখন আমাদের এইখানে কিন্তু একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে এই, দেখেন প্রথমে যখন আমরা এখানে ই করি নোটিশ দেখাচ্ছে একটা, এই নোটিশটা আমরা কিভাবে দূর করব সেটা এখন করি। এখন এখানে আরেকটা ইফ নেব, সেটা হচ্ছে ইফ, এটার ভিতরে তো আমরা রেজাল্ট এটা লিখছি, ঠিক আছে, কিন্তু এটা হবে ইজ সেট, ইফ ইজ সেট। ইজ সেটের ভিতরে এই ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে কি লিখব, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, এটার ভিতরে কি লিখব, বিটিএন। হ্যাঁ, বিটিএন, অর্থাৎ যদি এই বিটিএন নামের কোনো বাটন থেকে কোনো পোস্ট আসে তবেই এই মানে এইগুলা কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি করব, এইখানে দেখি একটা সেকেন্ড ব্র্যাকেট পড়ছে এবং এই একটা, হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেটটা পড়ছে এটাকে আমরা সবার শেষে, সবার শেষে দেব। ঠিক আছে, হ্যাঁ পুরোটা এটার ভিতরে ঢুকাই দিলাম। এখন দেখি ওইটা আর নাই, যদি নতুন একটা ট্যাবে নেই, এখন কিন্তু আমাকে ওইটা আর শো করতেছে না। ঠিক আছে, এরপরে হ্যাঁ এটার কাজটা হচ্ছে আপনাকে যে মানে ওই যে একটা মেসেজ শো করছে, হ্যাঁ ওই মেসেজটা আর শো করবে না, অর্থাৎ এই বিটিএন নামে, এই বিটিএন যে আছে নাম, হ্যাঁ এই বিটিএন নামে নাম থেকে যত কিছু সেন্ড করতে হবে সেটা সে এই কোডগুলো কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে সেটের কাজ। তো এরপরে যেহেতু আমরা এবিসি এই রেজাল্ট এই একটা ভেরিয়েবল নিছি, নেওয়ার পরে এই ইফ দিয়ে এই একটা রেজাল্ট আমি দেখাইছি, এরপরে আছে কি এলস, এলসের ভিতরে এটা দেখাইছে, তাই না? তো আমরা যেহেতু বলছি যে রেজাল্ট আকারেই দেখাবো, সেটা আমরা রেজাল্ট আকারেই দেখাই, যদি 80 বা এর বড় হয় তখন এখানে কি দেখাবে, এ প্লাস, এ প্লাস সে দেখাবে। এলস যদি তা না হয় ব্যাট, এখানে তো এখন ব্যাট থাকবে না। তো এরপরে আমরা আরেকটা এলস নিলাম, এলস, এলসের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার আমি কি নিলাম, ইফ, ইফের ভিতরে ভেরিয়েবল রেজাল্ট, ভেরিয়েবল রেজাল্ট যদি কি হয় 70, 70 থেকে বড় হয় সে আমাকে ইকো করবে কি, এ গ্রেড নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে নেন নাই, কিন্তু যদি মানে যেহেতু রেজাল্ট আমরা একটা রেজাল্টই দেখাচ্ছি, সেই জন্য মানে তার তো মার্ক পুরো মনে করেন 100। ঠিক আছে, 100-এর ভিতরে আমরা সব কাজ করব, এবং যখন আমরা কাজগুলো দেখাবো নিশ্চয় উপর থেকে নিচে আসবো। ঠিক আছে, যদি প্রথম থেকে যদি যদি এইভাবে লিখেন যে তার যদি 33 থাকে, 33 থেকে ছোট হলে এক গ্রেড দেখাবে, তাহলে প্রথম সে রিড করতেছে। ঠিক আছে, বা 33 থেকে বড় হলে তাকে সি গ্রেড, ডি গ্রেড দেখাবে,
তাহলে আপনারা যদি উপর থেকে নিচ দিকে আসেন তাহলে সবগুলোই সে ডিগ্রেড দেখবে, অর্থাৎ সে প্রথমেই পাইছে কি ডিগ্রেড পাইছে, অর্থাৎ উপর দিকে তার সবই ডি, সেজন্য আমাদের উপর থেকে আসতে হবে। ওকে, তো এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এখানে একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি যদি এখানে 80 দিই, 80 দিয়ে এন্টার দিই, এ প্লাস দেখাচ্ছে, এবং যদি 70 দিই এ গ্রেড দেখাচ্ছে, ঠিক আছে, 71 বা 72 যাই দেন, 79 পর্যন্ত সে এ গ্রেড দেখাবে। যখন আপনি 80 80 দিবেন, 80 দেওয়ার পরে কিন্তু সে এ প্লাস দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যদি 100 1000 লেখেন সেও সে এ প্লাস দেখাবে, এবং যাতে 100-এর উপরে দিলে সে মানে কোনো ইনভ্যালিড ইনপুট বা শূন্য দিলে কিছু দেয় বা অন্য কিছু না লিখতে পারে সেটাও আমরা ব্যবস্থা করব। ওকে, সেজন্য আমরা কি করব, এই ইফ নিচ্ছি, ইফের পরে এই শেষ করছি, ইফের এই ইকো কিন্তু এখানে শেষ। হ্যাঁ, এখানে শেষ হওয়ার পরে এখানে আর একটা এলস নেব, এলসের পরে আর একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার ইফ, ইফের ভিতরে ভেরিয়েবল রেজাল্ট, রেজাল্ট ভেরিয়েবল রেজাল্ট যদি 60 থেকে বড় হয়, 60 বার 60 থেকে বড় হয়, তাহলে আমাদের একটা ইকো দেখাবে কি এ মাইনাস, এ মাইনাস। ওকে, তো এই এসটা নিলাম, এই ইপের পরে আবার বসালাম, যদি 50 হয় তাহলে কি দেখাবে, বি গ্রেড নাকি, বি গ্রেড, যদি 40 হয় তাহলে কি দেখাবে, সিগারেট, সিগারেট দেখাবে, যদি 33 বা তার বড় হয় তাহলে সে আমাকে ডিগ্রেড দেখাবে, আর যদি তা না হয় এলস, এলস সে আমাকে দেখাবে কি ইকো করবে, ফেল। ওকে, তো আমরা দেখি কাজ করে কিনা, দেখি 58 এখানে সেমিকোলন লাগবে না, ইফ ইকো ডি, ঠিক আছে, 58 পর্যন্ত এখানে, 58 পর্যন্ত এখানে নাই এইচটিএমএল, জ্যাম ভেক্টর লাইন, হ্যাঁ সিনট্যাক্স এরর দেখাচ্ছে, সিনট্যাক্সটা কোথায় একটু দেখি, ব্র্যাকেটে তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা এ গ্রেড পর্যন্ত দেখছিলাম না, হাতে লিখে ভালো ছিল আমার, এই পর্যন্ত দেখি, এই পর্যন্ত আমাদের ঠিক আছে নাকি, 50 কিছুই দেখায় না, যদি 60 দেই এমএনএস দেখাচ্ছে। ওকে, এরপরে আর একটা এলস নেই, এলস এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ইফ, যদি রেজাল্ট ভেরিয়েবল রেজাল্ট, আপনারা কি একবার প্রশ্ন করছেন এই রেজাল্ট আমি কেন লিখতেছি,
বুঝতে পারছেন এই রেজাল্টটা কেন? এই যে রেজাল্টটা, এই রেজাল্ট হচ্ছে আমি যে ভেরিয়েবলটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিছি, এবং এই এই রেজাল্ট থেকে এই পোস্ট আকারে যা আসতেছে, ঠিক আছে, এই মানটাই হচ্ছে এই রেজাল্টগুলো, ঠিক আছে, বুঝতে পারছেন? ইকো কি দেখাবে, ডিগ্রেড নাকি ডি। এরপরে আরেকটা এলস নেই, এলস এলসের পরে ইফ রেজাল্ট, রেজাল্ট যদি 40 হয় সে আমাকে ইকো করবে, ইকো করবে সি। আচ্ছা এখন তো দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরে আরেকটা নেই এলস, আপনার এত বড় করে যাতে না করতে হয় সেটাও আমরা দেখাই দেবো। ওকে, এলস ইফ রেজাল্ট, রেজাল্ট যদি 33 থেকে বড় হয়, 33 থেকে বড় হয় তাহলে সেই কি করবে, এই কি করবে ডিগ্রেড। এলস যদি 33 থেকে ছোট হয়, ইফ রেজাল্ট ভেরিয়েবল রেজাল্ট, রেজাল্ট যদি কি হয় 33, 33 33 থেকে ছোট হয় তাহলে সে আমাকে ইকো করবে এফ, ঠিক আছে। দেখি 32 দিয়ে সে আমাকে এর দেখাচ্ছি, হ্যাঁ এই প্রবলেমটা আমি সরাসরি ইএলস দিয়ে দিছিলাম, কিন্তু এটা ইফ কন্ডিশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। যাই হোক, মানে আমরা এইভাবে করি। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ সেইটাই, শর্টকাট কিভাবে করবেন সেটা আমি দেখাবো। হ্যাঁ এটা কি এখন আমি যদি এখানে দেখেন যদি এইগুলো দেই তাহলে সে আমাকে কি দেখায়, হ্যাঁ যদি লেখি, লেখার পরও সে আমাকে এর দেখাচ্ছে কোন, হ্যাঁ হ্যাঁ 100, হ্যাঁ হ্যাঁ সেটাই আমি দেখাবো। এবং শেষে দেখাবো কি এই কোডগুলো এতগুলো না লিখা, এই ব্র্যাকেট গুলো না লেখা, মানে সরাসরি কিভাবে লেখা যায়, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব, প্রথমেই আমরা দেখি যাতে এখানে টেক্সট যাতে না হয়, ঠিক আছে। সেজন্য প্রথমে আমরা এইখানে দেখেন ইনপুট টাইপ টেক্সট দিছি এখানে, তাই না? এখানে আমরা কি দেব, নাম্বার, নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ এখানে যদি আমি কোনো টেক্সট লিখি, লেখার পরে সেন্ড দিলে প্লিজ এন্টার এ নাম্বার আমাকে মেসেজ দিচ্ছে। ওকে, এরপরে আমরা এইখান থেকে যে ইফ কন্ডিশন নিয়ে কাজ করছি, এই ইফটা আমাদের কি হবে, এলস ইফ হয়ে যাবে। ওকে,
এলস ইফ হয়ে যাবে, এবং এর উপরে আমরা আরেকটা ইফ কন্ডিশন নেব। প্রথমে আমরা সেটা দেখাই, ইফ ভেরিয়েবল নাম্বার, নাম্বার যদি, যদি সমান 100 হয় তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে কি, যদি 100 থেকে বড় হয় তাহলে সে আমাকে ইকো করবে কি, তাহলে ইনভ্যালিড ইনপুট। হ্যাঁ হ্যাঁ, দিলাম, এখানে একটু ভুল হয়েছে, এইখানে ইফ দেওয়া আছে এবং এইখানে কিন্তু এলস দেওয়া হয় নাই, এলস এলস দিয়ে না, এটা শেষ হবে কেন, এলস ইফ ঠিক আছে, এখানে সমস্যা হচ্ছে, ওকে এখন যদি 101 লিখি, ও সরি এখানে তো ভুল হয়েছে, রেজাল্ট রেজাল্ট ওকে, এখন যদি 101 দিই দেখি ইনভ্যালিড ইনপুট আসছে তাই না, কিন্তু আমি দেখি এখানে যদি 0 দেই, 00 দেই তাহলে কি আসে, তাহলে ফেইল আসতেছে, আমি চাচ্ছি যে 0 যদি দেয় তাহলে ওই ইনভ্যালিড ইনপুটই দেখাবে, ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে, এটার ভিতরে দিতে হবে ভেরিয়েবল রেজাল্ট, রেজাল্ট হ্যাঁ রেজাল্ট যদি শূন্য বা শূন্য থেকে কম হয় তাহলে আমাকে ইনভ্যালিড ইনপুট সে দেখাবে, কিন্তু এর ভিতরে একটা কারণ আছে, আমরা যে ও আর অর লিখি ঠিক আছে, বা কমা দিয়ে যাই করি, সেই অরটা আমাদের এটা দিয়ে দিতে হবে, রেজাল্ট যদি 100 বা রেজাল্ট 100 বড় হয় অথবা 0 বা 0 থেকে ছোট হয় সে আমাকে ইকো দেখাবে এটা, ঠিক আছে হ্যাঁ ডাবল অর ঠিক আছে। তো দেখি এখানে যদি আমি 0 দেই, দেখেন 0 দিলেও ইনভ্যালিড ইনপুট ঠিক আছে, সবগুলো একটা মিলে